সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব যে আপনারা কিভাবে এই ধরনের একটি চার সুইজের একটি বোর্ড আপনারা কিভাবে ফিটিং করবেন। এই চারটি সুইজের ভিতরে থাকতেছে একটি সকেট থাকবে, সরি একটি সকেট থাকবে মোবাইল চার্জ দেওয়ার জন্য বা টিভি চালানোর জন্য, একটি লাইটের সুইচ থাকবে এবং একটি ফ্যানের সুইচ থাকবে, তার সাথে ফ্যানের একটি রেগুলেটর থাকবে। তো এই চার সুইজের বোর্ডটা আমরা কিভাবে ফিটিংস করবো এটাই কিন্তু আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, এই বোর্ডটাকে দুইটা পার্ট থাকবে, আমরা এটাকে খুলে ফেলব। এখানে স্ক্রু থাকবে, তারপর এখান থেকে যে ব্যাক সাইড রয়েছে, এই ব্যাক সাইড আমরা যেখানে বোর্ডটা লাগাবো কাঠের সাথে বা দেওয়ালের সাথে আমরা যেখানে লাগাবো সেখানে এটাকে ফিটিংস করব, এখানে দুইটি স্ক্রু মেরে। ওকে, বোঝা গেছে। এবং এখান থেকে আমরা প্লাসের মাধ্যমে যদি একটু কেটে নিই তাহলে এখান থেকে আমাদের তারগুলো উপরের দিকে বের হবে। যাই হোক, এটা আমরা লাগিয়ে নেব যেখানে বোর্ড আমরা ফিটিংস করব। তাহলে আমরা ফার্স্টেই এখানে যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের যে সকেট থাকবে মোবাইল চার্জ করার জন্য বা টিভি চালানোর জন্য, এইটা আমরা এক কোণায় বসিয়ে দেব। ওকে, এভাবে করে এক কোণায় বসাবো। তারপরে আমরা যে কোনো একটি সুইচ নেব, যে কোনো একটি সুইচ নিয়ে আমরা সেই সুইচটাকে এভাবে বসাবো, ওকে, সকেটের পাশে। তো বসানোর পরে তারপরে আমরা আরও একটি সুইচ নেব, সুইচটা নিয়ে তারপরে আমরা ঠিক একইভাবে আমরা বসিয়ে দেব। তারপরে এক কোণায় আমরা বসাবো আমাদের ফ্যানের রেগুলেটর। ওকে, তো এভাবে বসাবো। তো এখানে দেখেন, আপনি আবার একটু ভালো করে দেখেন, এক কোণায় একটা সকেট থাকবে, অন্য কোণায় থাকবে রেগুলেটর এবং মাঝখানে দুইটি সুইচ থাকবে। এই দুইটি সুইচের একটি হবে ফ্যানের সুইচ এবং একটি হবে লাইটের সুইচ। ওকে, তো আমরা একটু ব্যাক সাইডে গিয়ে আমরা এই নাটগুলো এখান থেকে খুব ভালোভাবে আটকে দিব। ওকে, আমাদের কিন্তু এখানে এই যে সুইচগুলো আমরা লাগিয়ে নিছি এগুলো কিন্তু এখান থেকে আমরা নাটগুলো খুব ভালোভাবে টাইট করে দিছি যাতে এগুলো নড়াচড়া না করে। ওকে, আমাদের সুইচগুলো আটকানো হয়ে গেছে। এখন আমরা কিভাবে ফিটিংস করব। আমরা ফার্স্ট যে কাজটা করব, এখানে দেখেন এই যে নিচের দিকে যে নাটগুলো থাকবে, এখানে দেখেন সুইচগুলোর কিন্তু জায়গা নিচের দিকে বেশি পরিমাণে খালি থাকবে এবং উপরের দিকে খালি থাকবে কম। তো যেই দিকে খালি বেশি থাকবে সুইচের, সেই দিকের নাটগুলো আমরা একটু খুলে ফেলব, তো ঢিল দেবো আর কি, খুলে ফেলবো না। তো ঢিল দেওয়ার পরে একদম এইখানে যে আমাদের সকেট রয়েছে সেই সকেট সহ নিচের নাটটা পর্যন্ত আমরা এখান থেকে ঢিল করে দেব। তো এটা ঢিল করে দেওয়ার পরে এভাবে আপনারা এক টুকরো তামা নেবেন। ওকে, এখানে দুই পিস রয়েছে, আপনারা চাইলে তিন পিসও নিতে পারেন। তো এই যে তামাটা রয়েছে, এই তামাটা আপনারা সরাসরি এখান থেকে এই সকেট থেকে শুরু করে এই যে দুইটা সুইচ রয়েছে এই দুইটা সুইচ এই পর্যন্ত আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা এই নাটগুলোকে এখান থেকে টাইট করে ফেলবেন। ওকে, বাড়তি অংশ থাকলে আপনারা এখান থেকে এটুকু কেটে ফেলতে পারেন। ওকে, তো এইভাবে আপনারা এই যে তামাটা রয়েছে এই পর্যন্ত আপনারা নিচের দিক থেকে পুরোপুরি নিয়ে যাবেন, রেগুলেটরের সাথে কানেকশন করবেন না। তো এখন এই পর্যন্ত আনার পরে এখন আপনি যে কাজটা করবেন, এই সাইডে চলে যাবেন, যেহেতু আমাদের রেগুলেটর এখানে লাগিয়ে নিছি তাহলে এইটি হবে আমাদের ফ্যানের সুইচ, রেগুলেটরের পাশেরটা। তো এই জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখেন রেগুলেটরের পাশে যে সুইচটা থাকবে এখানে কিন্তু আমরা একটি লাইন টেনে নিছি আপনার সকেট থেকে শুরু করে বাকি দুইটা সুইচ পর্যন্ত। এখনও কিন্তু সুইচের একটি লাইন ফাঁকা রয়েছে, তো যেহেতু এই লাইনটি ফাঁকা রয়েছে এখান থেকে আমরা যে কাজটা করব, রেগুলেটরের যে লাল তারটা থাকবে বা যে কোনো একটি তার আপনারা এই সুইচের সাথে এভাবে লাগিয়ে দেবেন। আপনি যেইখানে আপনার ফ্যানটা লাগিয়েছেন আপনার সিলিংয়ের সাথে, সেখান থেকে দুইটি তার আপনি যেইখানে এই বোর্ডটা লাগাবেন সেই বোর্ড পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এই দুইটি হলো আমার ফ্যানের তার, আমি এখান থেকে চিহ্ন দিয়ে রাখছি যে এই দুইটি আমার ফ্যানের তার, এবং এই যে দুইটা তার রয়েছে এই দুইটা তার হলো আমার লাইটের তার। ওকে, আমার একটি রুমের ভিতরে আমি একটি লাইট জ্বালাবো এবং একটি ফ্যান চালাবো, আর বোর্ড আমি ফিটিংস করছি দুইটা সুইচ দিয়ে। তো এখন আমি কী করবো, এই যে দুইটা দুইটা চারটা তার হয়েছে, একটি লাইটের আর একটি ফ্যানের, তো এখান থেকে আমি যে কালো তার দুইটা থাকবে, যে কোনো দুইটা সমস্যা নেই, যে আপনি যে চারটা তার পাবেন সেই চারটা তারের দুইটার থেকে দুইটা তার নেবেন, তারপরে এই দুইটা তার আপনি একসাথে জুড়ে দেবেন। ওকে, এভাবে করে। তো এই একসাথে জুড়ে দেওয়ার পরে এখন কিন্তু এখানে দেখেন দুইটি তার রয়েছে, একটি লাইটের এবং একটি ফ্যানের, এবং এইটি ফ্যানের, এটি কিন্তু আমি চিহ্ন দিয়ে রাখছি, এইটি হলো আমার ফ্যানের তার। তো এই ফ্যানের তারটা আমরা কোথায় লাগাবো, তাহলে এই ফ্যানের তারটা আমরা লাগাবো আমাদের এখানে যে রেগুলেটরের একটি লাইন এখানে রয়ে গেছে, দেখেন রেগুলেটরের একটি তার কিন্তু আমরা সুইচের সাথে লাগিয়ে দিয়েছি, ফ্যানের সুইচের সাথে, আর একটি তার রয়েছে সেই তারটা আমরা যে ফ্যানের দুইটা তার আমরা বোর্ড পর্যন্ত নিয়ে আসছি সেখান থেকে একটি তার এই রেগুলেটরের সাথে লাগিয়ে দিলাম। তাহলে ফ্যানের তারটা আমরা এখানে লাগিয়ে দিলাম, রেগুলেটরের একটি তার এখানে লাগিয়ে দিলাম, এখন রইল দেখেন একটি লাইটের তার। এখন এই লাইটের তারটা আমরা কোথায় লাগাবো, আমাদের এখান থেকে দেখতে হবে, যেহেতু রেগুলেটরের পাশে ফ্যানের সুইচ,
ফ্যানের সুইজের পাশে হবে লাইটের সুইচ। এই সুইজে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমরা লাগাবো। লাগানো হয়ে গেলে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে এটাকে খুব ভালোভাবে টাইট করে দিব। ওকে, এভাবে করে আমরা টাইট করে দিব। তো এখানে আমাদের ফ্যানের সুইচ লাগানো হয়ে গেল, লাইটের সুইচ লাগানো হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব, এখানে কিন্তু আমাদের একটি সকেট রয়েছে, এই সকেটের সাথেও তো লাইন দিতে হবে। এই জন্য আমরা ছোট্ট একটি টুকরো তার নিব, এভাবে করে ছোট্ট একটি টুকরো তার নিব। এখনও কিন্তু মেইন লেনের কোনো কাজ আসে নাই। ওকে, তো এই সকেটের সাথে আমরা ছোট্ট একটি তার এখান থেকে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এই নাটটাকে টাইট করে দিব। ওকে, টাইট করে দেওয়ার পর এখানে যে আমরা ফ্যান এবং লাইটের দুইটি তার একসাথে জুড়ে দিছি, এটির সাথে আমরা সকেটের একটি লাইন আমরা এখান থেকে এভাবে জুড়ে দেব। ওকে, তো গেল আমাদের সকেট পর্যন্ত। তো এখন এই বোর্ডের ভিতরে তো কারেন্ট দিতে হবে। এই ফ্যান এবং লাইট যদি আপনি জ্বালাইতে চান, চালাইতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই বোর্ডের ভিতরে মেইন লাইন থেকে কারেন্ট দিতে হবে। সেটা আপনার মিটার থেকে আসতে পারে, সাব মিটার থেকে আসতে পারে, পাশের বাসা থেকে আসতে পারে, বা একটি বোর্ড থেকে অন্য বোর্ডে যেতে পারে। এই দুইটি হলো, এই যে দেখেন দুইটি তার, এই দুইটি তার হলো মেইন লাইন। ওকে, এখানে আমি দুইটি রেড কালার রেখে দিছি। তো এখান থেকে আপনি একটু চাইবেন যে একটি কালো এবং একটি লাল তার নেওয়ার জন্য। তো আমার এখানে দুইটি লাল তার, দুইটি লাল তার দিয়ে আমি আমার সাব মিটার থেকে দুইটি মেইন লাইন নামিয়ে নিয়ে আসছি। ওকে, তো এখন এই মেইন লাইন দুইটি আমরা কোথায় কোথায় দিব। ওকে, এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই দুইটা যেন কারেন্ট না থাকে আপনি যখন কাজ করবেন। যদি থাকে তাহলে একটু সাবধানে কাজ করবেন। আমার এই দুইটা এখন কারেন্ট নেই, আমি কাট আউট উঠিয়ে নিয়েছি। তো এখন এই যে দুইটা মেইন লাইন রয়েছে, এখান থেকে একটি লাইন, এই যে আমরা এখানে তিনটি তার জুড়ে দিছি একসাথে, একটি হলো আমাদের ফ্যানের তার, একটি হলো লাইটের তার, একটি হলো সকেটের তার, এই তিনটি তারের সাথে আমরা এখান থেকে এই দুইটি তারের একটি তার আমরা জুড়ে দেব। কোনটা জুড়ে দেব আমরা টেস্টার মেরে দেখবো, এই তারের সাথে যে কোনটায় লাইট জ্বলে সেইটার সাথে আমরা এখানে পেঁচাবো না। ওকে, সেই তারটা, যেই তারটায় আমাদের এখানে টেস্টারে বাতি জ্বলবে সেই তারটা আমরা এখান থেকে আলাদা রাখবো। আলাদা রাখার পরে যেইটায় বাতি জ্বলে না, ওকে, যেইটা জ্বলে সেইটা তো আপনি আলাদাই রাখলেন, তাহলে একটি তারই তো বাকি থাকে। সেই একটি তার এখানে যে আপনার এই যে তিনটি তার আপনি একসাথে জুড়ে দিয়েছেন, তার সাথে এই আর তিনের তারটাও আপনি পেঁচিয়ে দেবেন, বা নেগেটিভ তারটা পেঁচিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কস্টেপ মেরে দেবেন খুব ভালোভাবে। এখান থেকে কস্টেপ মারা হয়ে গেলে আমাদের মেইন যে ফেসটা, এটা কিন্তু এখানে আমাদের হাতে রয়ে গেছে। ওকে, মেইন লাইন দুইটা তারের একটি আমরা এখান থেকে এখানে জুড়িয়ে দিলাম, বাকি একটি তার রয়েছে, এটা কিন্তু টেস্টার দিলে বাতি জ্বলবে। তাহলে এই তারটা আপনি কোথায় দেবেন? এই তারটা দিবেন এইখানে যে সকেটটা আপনি লাগিয়েছেন, এই যে সকেট, এই সকেটের এখানে কিন্তু আমরা লাইন দিয়ে দিছি। ওকে, নিউট্রাল যে লাইনটা রয়েছে সেটা আমরা দিয়ে দিছি। তো এই যে ফেস তারটা রয়েছে, এই তারটা আমরা কী করবো, এখান থেকে এই নাটটাকে আমরা ঢিল করব। এটা কিন্তু আমাদের সকেট। আমরা কিন্তু এই বোর্ডের ভিতরে কোনো ফিউজ ব্যবহার করিনি, কোনো ইন্ডিকেটার ব্যবহার করিনি, শুধু দুইটি সুইচ, একটি সকেট, একটি ফ্যান রেগুলেটর। তো এখন আমরা এই যে মেইন তারটা রয়েছে, এই মেইন তারটা আমরা এই যে সকেট রয়েছে এই সকেটের সাথে আমরা লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে আমরা এই যে এটাকে আমরা খুব ভালোভাবে টাইট করে দিব। এখনও কিন্তু আমাদের কাজ রয়েছে সামান্য একটু। তো কী কাজ রয়েছে? আমরা যে এই যে ফ্যানের তার আমরা রেগুলেটরের সাথে লাগিয়েছি, এখানে কিন্তু আমরা কস্টেপ এখনও মারিনি। তাহলে আমাদের এখানে কিন্তু কস্টেপ মেরে দিতে হবে খুব ভালোভাবে। এখন আপনি এই তারগুলো খুব যত্ন সহকারে বোর্ডের ভিতরে গুছিয়ে নেবেন। এভাবে করে গুছানো হয়ে গেলে আপনি এই বোর্ডটাকে এখানে আটকে দিবেন। তো আমাদের বোর্ড কিন্তু সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। দুইটি সুইচ রয়েছে, একটি সকেট রয়েছে, একটি ফ্যান রেগুলেটর রয়েছে। তো বন্ধুরা, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে দুই সুইচ এবং এক সকেট, এক রেগুলেটর, এই চার সুইচের একটি বোর্ড আপনি কীভাবে ফিটিংস করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন।